আচ্ছা লাস্ট কবে আপনার মেকআপ ব্রাশগুলো কি ক্লিন করেছিলেন? 1 week, 2 week, 1 month or more. This is the basic problem for every girl who loves makeup, who does makeup. Often we forget to clean our makeup brushes. আজকে আমি কথা বলবো কিভাবে আপনি ঘরে বসে খুব ইজিলি আপনার মেকআপ ব্রাশগুলোকে ক্লিন করতে পারবেন, কতদিন পর পর মেকআপ ব্রাশ ক্লিন করা উচিত এবং আনক্লিনড মেকআপ ব্রাশ ইউজের মাধ্যমে আমাদের কি কি ক্ষতি হতে পারে সেগুলো নিয়ে কথা বলবো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ সাজি এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাইল উইথ। যারা এখন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, রিকোয়েস্ট করব দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এন্ড হিট দ্য নোটিফিকেশন বেল আইকন সো দ্যাট ইউ ডোন্ট মিস মাই আপকামিং ভিডিও। সো হোয়াট আর ইউ অল ওয়েটিং ফর? লেটস গো। মেকআপ ব্রাশ ক্লিনিংয়ের আগে জানতে হবে যে আপনার মেকআপ ব্রাশের টাইপটা কি। দিয়ার আর বেসিক্যালি টু টাইপস অফ মেকআপ ব্রাশেস। ফার্স্ট অফ অল যেটা হচ্ছে ন্যাচারাল হেয়ারের, আর একটা হচ্ছে আর্টিফিশিয়াল বা সিনথেটিক হেয়ারের। সো আপনাকে আগে বুঝতে হবে যে আপনার মেকআপ ব্রাশের টাইপটা কি, ন্যাচারাল আর সিনথেটিক। ন্যাচারাল ব্রাশের যত্ন এবং ওয়াশিং ক্লিনিং পদ্ধতি একরকম, আবার সিনথেটিকের জন্য কিন্তু আরেক রকম। দুইটাতে একই টাইপ অ্যাপ্লাই করলে হিতে বিপরীত হতে পারে, ব্রাশের কোয়ালিটি খারাপ হয়ে যেতে পারে, ব্রাশ নষ্ট হয়ে যেতে পারে। সো যে কোনো ব্রাশ ক্লিনিংয়ের আগে আপনাকে জানতে হবে ব্রাশের টাইপটা। ন্যাচারাল হেয়ার মানে হচ্ছে আমাদের হেয়ারের জন্য যা যা অ্যাপ্লিকেবল সেই সেম জিনিসগুলো অ্যাপ্লাই করে আমরা ওই মেকআপ ব্রাশটাকে ক্লিন করতে পারি, লাইক শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার। বাট যেগুলো সিনথেটিক মানে হেয়ারের বা আর্টিফিশিয়াল হেয়ারের, সেগুলোতে কিন্তু আবার এই জিনিস কাজে লাগবে না। কতদিন পর পর মেকআপ ব্রাশ ক্লিন করতে হয়? নর্মালি যারা খুব রেগুলার ইউজার না, তাদের জন্য 3 মাস পর পর মেকআপ ব্রাশ ক্লিন করাটা এনাফ। যারা ডেইলি মেকআপ ইউজ করেন অথবা খুব রেগুলার ইউজার, তাদের জন্য 4 উইকস পর পর মেকআপ ব্রাশ ডিপ ক্লিন করতে হবে। ব্রাশ ক্লিন রাখাটা যেমন খুব ইম্পর্টেন্ট, কিন্তু আবার বারবার ঘন ঘন মেকআপ ব্রাশ ক্লিন করলেও কিন্তু মেকআপ ব্রাশের কোয়ালিটিটা নষ্ট হয়ে যাবে। ওই মেকআপ ব্রাশের কোয়ালিটি নষ্ট হয়ে গেলে আপনি সঠিকভাবে মেকআপটা অ্যাপ্লাই করতে পারবেন না, মেকআপটা ঠিক মতো বসবে, মানে সঠিক মেকআপ ব্রাশ ব্যবহার না করলে কিন্তু আপনার স্কিনের উপরেও অনেক টর্চার হবে। এক্সেপ্ট মেকআপ ব্রাশ যেটা হচ্ছে আমি রেগুলার ব্যবহার করি, সেগুলোকে আজকে ক্লিন করে দেখাবো। টেক 1 মাগ অফ ওয়াটার, তোম লাইট কুসুম গরম পানি নিয়ে তার সাথে আমি দিয়ে দিচ্ছি বেবি শ্যাম্পু। এটাকে ভালো করে স্টির করতে হবে। নাও সোক অল ইয়োর ব্রাশেস ইনটু দ্য সলিউশন। সো লেট দেম সিট ফর 5 মিনিটস। এটা হচ্ছে প্লাস্টিকের একটা মেকআপ ব্রাশ ক্লিনিং ম্যাট। এগুলোতে বিভিন্ন ধরনের প্যাটার্ন ক্রিয়েট করা আছে। এগুলোর উপর যখনই আমি ব্রাশ নিয়ে হালকা হালকা করে ঘষবো, ব্রাশের ভিতর থেকে কিন্তু সব ধরনের ডার্ট ময়লা চলে আসবে। এগুলো মানে মেকআপ ব্রাশ ডিপ ক্লিনিংয়ের জন্য এই ব্রাশগুলো খুবই মানে ভালো। ইন কেস আপনার কাছে যদি এই ধরনের ব্রাশ না থেকে থাকে, দেন সব থেকে ইজি ওয়ে হচ্ছে টেক এ ব্রাশ অ্যান্ড অন ইয়োর পাম হাতের মাঝখানে আপনি জাস্ট এরকম এরকম করে, হোপ আই ক্যান শো ইউ দ্য প্রপার ওয়ে, লুক হাউ মাচ ডার্ট কামস আউট। এভাবে সার্কুলার ক্লক ওয়াইজ এবং এন্টি ক্লক ওয়াইজ বোথ ওয়েতে আপনি যদি একটু মুভ করেন, দেখবেন ব্রাশের ভেতর থেকে ডার্টগুলো বের হয়ে আসছে। দিস ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে অ্যাকচুয়ালি। ট্যাপ অ্যাগেইন অন দ্য ওয়াটার অ্যান্ড ক্লিন ইট অ্যান্ড অ্যাগেইন ইউ জাস্ট মুভ ইট অ্যারাউন্ড। দিস ইজ ইট। আর এই ধরনের ম্যাটের ক্ষেত্রে যেটা করতে হবে, টেক এ ব্রাশ কি পরিমাণে হচ্ছে, এটা তো ফাউন্ডেশন ব্রাশ, টোটাল সব ধরনের ফাউন্ডেশন রেঞ্জ অফ হয়ে যাচ্ছে। রিয়েলি নাইস লুক, দ্য ব্রাশ ইজ অলমোস্ট ক্লিন। জাস্ট এটা নর্মাল পানি দিয়ে ওয়াশ করে ফেললে এটা ক্লিন হয়ে যাবে। এভাবে আমি এক এক করে সবগুলো ব্রাশকে ক্লিন করে ফেলেছি। দেন আই উইল শো ইউ হাউ টু ওয়াশ ইট। Thank you.
এরপর ব্রাশগুলোকে একটা পরিষ্কার টাওয়েলের উপর রেখে জাস্ট হালকা হাতে প্রেস করে এক্সট্রা পানিটা দূর করে ফেলতে হবে। এদের গোসল শেষ হয়ে আমি রাখবো অ্যান্ড এয়ার ড্রাই করবো, দ্যাট মিন্স ফ্যানের নিচেই থাকবে টাওয়েলের উপরে, এভাবে ফ্ল্যাট থাকবে সবগুলো ব্রাশ অ্যান্ড এভাবেই শুকিয়ে যাবে। মেকআপ ব্রাশ যদি আপনি দীর্ঘদিন ব্যবহার করতে চান এবং ভালো রাখতে চান, সেক্ষেত্রে কিছু ছোট ছোট টিপস আপনি যদি মনে রাখেন তাহলে আপনার মেকআপ ব্রাশগুলো অনেক দীর্ঘস্থায়ী হবে, ফাংশনালিটি ভালো থাকবে এবং অনেক ভালো কাজ দিবে। কখনোই খুব গরম পানিতে মেকআপ ব্রাশ ক্লিন করবেন না, হার্শ কেমিক্যাল অথবা খুব রাফ ডিটারজেন্টস দিয়ে আপনি ব্রাশ ক্লিন করবেন না। খুব কড়া রোদে অথবা হেয়ার ড্রায়ার ব্যবহার করে মেকআপ ব্রাশ কখনোই শুকাবেন না, ডিরেক্ট সানলাইটে মেকআপ ব্রাশ শুকাবেন না। মেকআপ ব্রাশ ওয়াশ করার পরে সেগুলোকে কখনো উল্টো করে শুকাতে দেবেন না, তাতে করে পানিটা যে ভারে মেকআপ ব্রাশ অ্যাডিসিভনেসটা থাকে সেগুলো খুলে মেকআপ ব্রাশ অ্যান্ড হ্যান্ডেলটা আলাদা হয়ে যায় অনেক সময়। সো এইসব ছোটোখাটো ব্যাপারগুলো মনে রাখবেন। একবার মেকআপ অ্যাপ্লিকেশনের পরে মেকআপ ব্রাশগুলো টিস্যু পেপার অথবা পরিষ্কার কাপড় দিয়ে মুছে রেখে দেবেন। সো ভিউয়ার্স, এভাবেই আমি আমার মেকআপ ব্রাশগুলোকে ক্লিন করে থাকি এবং আপনারাও সেম ওয়েতে মেকআপ ব্রাশ ক্লিন করতে পারেন, যাতে করে আপনার মেকআপ ব্রাশগুলো লং লাস্টিং হবে, খুব ভালো ফাংশনালিটি থাকবে এবং আপনি অনেক ভালোভাবে মেকআপ করতে পারবেন এবং আপনাকে দেখতে অনেক সুন্দর লাগবে। সো উইথ দ্যাট নোট আই এম সাইনিং অফ টুডে, সি ইউ অন মাই নেক্সট ভিডিও, টিল দেন স্টে ফাইন, স্টে সেফ অ্যান্ড স্টে বিউটিফুল। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার, গুড বাই।